ওকে, সো ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের যে লিনিয়ার ইকুয়েশন গুলো হয়, সে টু ভেরিয়েবল বা থ্রি ভেরিয়েবল এই টাইপের ইকুয়েশন গুলো তোমরা তো স্যামিলাইজলি সলভ করো। এই ম্যাট্রিক্স মেথড একটা এমন একটা মেথড, সেই মেথডে সলভ করার বিভিন্ন টেকনিক আছে, আরো হায়ার স্টাডিজে গসস মেথড বলে মেথড আছে, ম্যাট্রিক্স মেথডে সলিউশন করা বিভিন্ন মেথড আছে। এই এই মেথড গুলো সলিউশন ইজিলি করার জন্য এই ম্যাট্রিক্স এই সিস্টেমটা তৈরি করেছিলেন আর কি। অ্যাকচুয়ালি 1857 এ লেখা আছে, অর্থ বলে একজন ম্যাথমেটিশিয়ান, তিনি এই ম্যাট্রিক্স এর প্রপার্টিস গুলোকে ডেভেলপ করেছে, ঠিক আছে। আর এটা বিভিন্ন অ্যাঙ্গেল ইউজ হয় এই ম্যাট্রিক্স, অ্যালজেব্রা, জিওমেট্রি, স্ট্যাটিস্টিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ইকোনমিক্স, সব জায়গায় এর বিভিন্ন ডাইমেনশনে এই ইউজ হয়। অ্যাকচুয়ালি এইখানে এই ইকুয়েশন যে আমি বললাম, যে যদি একটা ফর এক্সাম্পল বলি লিনিয়ার ইকুয়েশন, ইটস মে বি আইদার টু ভেরিয়েবল বা থ্রি ভেরিয়েবল ইকুয়েশন কে যদি আমাকে সলভ করার করতে হয়, তার যে ম্যাট্রিক্স এর সিস্টেমে, সে আইদার নর্মাল ম্যাট্রিক্স সিস্টেম বা গসস মেথড যেগুলো তোমরা হায়ার স্টাডি থেকে শিখবে, তো সেইটা শিখতে গেলে ম্যাট্রিক্স এর বেসিক কিছু প্রপার্টিস আছে যেগুলো ডেভেলপ করেছেন বিভিন্ন ডিফারেন্ট ম্যাথামেটিসিয়ানরা রয়েছেন, সেই প্রপার্টিস গুলো তোমাকে আগে জানতে হবে। জাস্ট ইজি প্রপার্টি, এমন কিছু ব্যাপার না, তুমি দেখলেই শিখতে পারবে। আগে ফার্স্ট ম্যাট্রিক্স নোটেশনটা আইদার ফার্স্ট ব্র্যাকেট অর এই থার্ড ব্র্যাকেট এর মধ্যে, ব্র্যাকেট বলা না, এটা ম্যাট্রিক্স এর নোটেশন, এর মধ্যে আমাদের ডেটা গুলো পুট করা হয়, এর মধ্যে ডেটা গুলো পুট করা হয়। ফর এক্সাম্পল ধরো আমি দিলাম এইভাবে এ বি সি এই ডি, এইভাবে দিলাম, এটা যে যার ইউনিক নাম্বার। এবার এই 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 এটাকে বলে রো, এটা কি বলে রো, এটা ফার্স্ট রো, সো আছিস তো বাবা লাইনে? আচ্ছা আচ্ছা, তাহলে এটাকে ফার্স্ট রো, এটাকে বলে বাবা সেকেন্ড রো, এটা ফার্স্ট কলাম। হ্যাঁ, এটা সেকেন্ড কলাম, ওকে। এবার ভালো করে দেখো বাবা, এটা রো, এটা কটা রো, একটা রো, দুটো রো, এটা নাম্বার হলো, এই ক্রস একটা কলাম, এই দুটো কলাম, এই দেখ এটাকে মানে পাঁচটা রো বলে, পরেরটা কলাম বলে, এটাকে বলে টু ক্রস টু ম্যাট্রিক্স, এটা ইনটুপলিনিয়ার, এটাকে কি রিড করে, টু ক্রস টু ম্যাট্রিক্স, ঠিক আছে, এইভাবে রিড করতে হয়। আচ্ছা এবার নেক্সট পয়েন্টটা যেটা আলোচনা করছি, যেমন ধরো এরকম টাইপে, এই দেখো একটা হলো রো ম্যাট্রিক্স, ধরো আমি এখানে 2 3 4 এরকম দিলাম, এটা কি বলে, রোতে আছে বলে এটা রো ম্যাট্রিক্স, ওকে। কলামে থাকলে 4 নম্বর কলামে থাকে কলাম ম্যাট্রিক্স, ধরো 2 3 4 এইভাবে দিলাম, এটা কলামে আছে, বুঝলি বাবা? হিসাব মতো দেখতো বাবা, এই কটা রো, একটা রো হলো, দেখ একটা রো তো, কটা কলাম এইভাবে ভাবে, একটা, এই দুটো, এই তিনটে, দেখ তিনটে কলাম, এই দেখ 1 ক্রস 3, এখানে দেখ কটা রো, একটা, এই দুটো, এইভাবে তিনটে, তিন লিখবি, আর কটা কলাম, ওই একটা, বুঝতে পেরেছিস তো? এই নিচে তো এইভাবে অর্ডারটা লিখতে হয়, এটা ম্যাট্রিক্স এর অর্ডার কে ডিফাইন করা হয় এই দিয়ে, ওকে। আচ্ছা, ইকুয়ালিটি অফ, ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স, যদি ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স বলে দেয়, যেমন ধরো এই দিয়ে দিয়েছে এ বি সি ডি, এটা 2 3 0 5 এইভাবে ধর দিয়ে দিয়েছে, অর্থাৎ দুটোকে ইকুয়ালিটি করা যাবে, মানে সমতা বজায় রাখা যাবে, সেম বলা যাবে, এরা যদি সেম অর্ডারের হয়, এটা ওইটাও 2 ক্রস 2 ম্যাট্রিক্স, তাহলে ইকুয়াল করে লিখতে পারবো এটাও 2 ক্রস 2 ম্যাট্রিক্স। দেন ফাইন্ড এ বি সি ডি, তাহলে এ মানে কত লিখবি, 2, বি মানে 3, সি মানে ধর 0, ডি মানে 5। কিন্তু ধর এরকম যদি দেওয়া থাকে এরকম হয় না, মানে যদি এ বি আর সি ডি দিয়ে দিয়েছে, তোকে এই সমান দিয়ে বললো যে 2 3, কোনোদিন কিছু পাবো? অর্থাৎ সেম অর্ডার হলে পারে দুটোকে কম্পেয়ার করে, যে যার মানে এর ফার্স্ট পজিশন, এর ফার্স্ট পজিশন, এর সেকেন্ড, এর সেকেন্ড,
আচ্ছা, এই যে পজিশনটা কি করে রিড করে দেয়, আগে যেমন এটা কোন পজিশন, ফার্স্ট রো ফার্স্ট কলাম পজিশন, ফার্স্ট রো ফার্স্ট কলাম, নট ফার্স্ট, ফার্স্ট রো ফার্স্ট কলাম পজিশন, এটা কোন পজিশনে রয়েছে, ফার্স্ট রো সেকেন্ড কলাম পজিশন, ফার্স্ট রোতে আছে আর সেকেন্ড কলাম, কি কথা বুঝতে পেরেছিস? হ্যাঁ, এইভাবে। যেমন সীতা, সীতা কোথায় আছে বলবো, সেকেন্ড রো ফার্স্ট কলাম, বুঝেছি? এইভাবে রিড করতে হয়, রিড করে জানতে হবে, যাই হোক এইভাবে লিখতে হবে। হ্যাঁ এইভাবে, হ্যাঁ লিখতে হবে। আচ্ছা, আর একটা যেমন বলা হয়, যেমন ধরো ম্যাট্রিক্স এর যোগ বিয়োগ যদি করি, যোগ বা বিয়োগ মানে আই মিন টু সে অ্যাডিশন এন্ড সাবট্রাকশন যদি আমি করতে চাই দুটো ম্যাট্রিক্স কে নিয়ে যদি থাকে, তাহলে দে উইল বি সেম অর্ডার, সেম সেম অর্ডারের মধ্যে থাকলে তবে তুমি সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন সেম অর্ডার বলছি অ্যাকচুয়ালি, মানে অ্যাডিশন আর সাবট্রাকশনটা করা যাবে যদি তারা সেম অর্ডারে হয়। ফর এক্সাম্পল যদি আমি দিই, ধরো এ ইজ ইকুয়াল টু, আমি দিলাম 2 3 0 5, বি দিয়ে দিলাম 1 2 0 7, এই দিলাম, আমি বললাম ফাইন্ড টুয়াইস এ মাইনাস থ্রাইস বি, এটা ফাইন্ড করতে বললাম। সো তাহলে এ আর বি কি হতে হবে, সেম অর্ডারে ম্যাট্রিক্স, না হলে আমরা মাইনাস বা প্লাস করতে পারবো না। ওকে, তাহলে 2 3 0 5 এইভাবে লিখবি, 3 × b মানে কত আছে 1 2 0 7, এইভাবে। তাহলে এটা যোগ বিয়োগ করলে কত হচ্ছে দেখ বাবা, 4 6 4 6 0 and 10, and this is 3, multiply karo 3 3 6 0 and 21, and then we got 4 minus 3 is 1, that minus kuch ki bhabe air fast is fast, theek hai, that is 4 minus 3 is 6 minus 6, that 0 0 minus 0 0 10 minus 21 this is 11, okay, তাহলে এই ভ্যালুটা বেরিয়ে গেল। ওকে, এই ভ্যালুটা বেরিয়ে গেল, এইভাবে তোমাদের ক্যালকুলেশন করে এলো। আচ্ছা, আর একটা প্রপার্টি বলি, এখানে 5 নম্বর বা 6 নম্বরই বলি, পয়েন্ট হিসাবে বলছি, 7 নম্বর, দেখো যদি কোনো ম্যাট্রিক্স এ অল জিরোস পাও, এই যেমন জিরো জিরো আছে, এটা কি বলে, এটা এই ও দিয়ে লিখে বা জিরো দিয়ে লিখতে পারে, এটা মানে হ্যাঁ নাল ম্যাট্রিক্স, ওকে, নাল ম্যাট্রিক্স বা ভয়েড ম্যাট্রিক্স বলতে পারবো না, ভয়েড বলো, নাল ম্যাট্রিক্স বলো। 8 নম্বর বলে একটা প্রপার্টি বলছি, আই দিয়ে লেখে, আই ফর আইডেন্টিটি ম্যাট্রিক্স, অর্ডার 2 1 0 0 1, এটা অর্ডার 2 তে দেখো ভালো করে, এই ডায়াগোনালি 1 থাকবে, এটা কি বলে, আইডেন্টিটি ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স বলা হয়। আচ্ছা, এই প্রপার্টি কটা একটু নোট করে নাও, তারপরে ম্যাট্রিক্স কনফিগারেশনটা যাব, তাহলে আমার ম্যাট্রিক্স এর প্রপার্টিস গুলো ডিসকাশন হয়ে যাবে, এটা একটু নোট করে নে বা স্ক্রিনশট নিয়ে নিতে পাবো। হ্যাঁ নিয়ে নিয়েছো, ওকে, তাহলে পুছে দিই। আচ্ছা, এইবার আমি যেটা বলছি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন তো বুঝে গেলে, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, ম্যাট্রিক্স ডিভিশনটা তোমাদের নেই, হায়ার স্টাডি দিকে শিখতে হবে। এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কি ঝামেলা করে, ঝামেলা কিছু না, একটু প্র্যাকটিস করে নিলে হয়ে যাবে। যেমন ধরো আমি যদি ম্যাট্রিক্স মাল্টিপ্লাই, কত নম্বর পয়েন্ট লাস্ট আলোচনা করলাম রে, কত নম্বর পয়েন্ট লাস্ট আলোচনা করলাম, এন্ডিং পয়েন্ট কত ছিল, তাহলে তাই তো। আচ্ছা দেখ, এ বি এই দেখ সি ডি ইন্টু, এবার নাম্বার দিয়ে দিচ্ছি 1 2 7 - 2, এই ধর মাল্টিপ্লাই করো অ্যাকচুয়ালি, মাইন্ড ইট, এখানে ভালো করে মন দিয়ে শোনো, ধরো 7 - 2টা আলো পড়েছে, ওকে, এটা যদি মাল্টিপ্লাই করতে হয়, বুঝতে পারছো, কোন ম্যাট্রিক্স এ মাল্টিপ্লিকেশন ইজ পসিবল ওয়েন দা নাম্বার অফ কলাম অফ দা ফার্স্ট ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু দা নাম্বার অফ রো অফ দা সেকেন্ড ম্যাট্রিক্স, তাহলে আমি আবার কি বললাম, দা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ পসিবল ওয়েন দা নাম্বার অফ কলাম অফ দা ফার্স্ট ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু দা নাম্বার অফ রো অফ দা সেকেন্ড ম্যাট্রিক্স, ধরো এই দেখো, দেখো 2 x 2 আছে, এইটু পাশে দেখো 2 x 2,
ঠিক এই জায়গায় এই দুটো নাম্বারকে ম্যাচ করতে হবে, এই দুটো নাম্বারকে ম্যাচ করতে হবে। দেখো এটাও দুই আছে, এটাও দুই আছে, তাহলে পসিবল। আবার যেমন ধরো আমি এটা করছি আগে, এখন আমি জিনিসটা বই আছি তোমাদের, ধরো আমি এ বি সি, এই ডি ই এফ, এই 0 1 2, এটা কত? 3 × 3, তাহলে এখানে 1 2 3, এক দুই সাত মাইনাস পাঁচ 0 2, এটার সঙ্গে হবে কিনা জানবি কি করে? দেখে দেখে দেখ, এটা একটা দুটো তিনটে, তিনটে রো, একটা দুটো তিনটে, তিনটে কলাম, এটা কটা আছে? দুটো রো, এই দেখ তিনটে কলাম, বাট এটা ম্যাচ করছে? এই দেখ ম্যাচ করছে না। হ্যাঁ এর কলাম কত? তিনটে হয়েছে, আর এর রো কটা আছে? তিনটে, দুটো হয়েছে। সো এটা করা যাবে না, প্রোডাক্ট ইজ নট পসিবল লাগে এইটার ক্ষেত্রে। ওকে নট পসিবল, এইটা পসিবল হবে, বুঝতে পেরেছো তো? সো এটা পসিবলের জন্য আমি কি করব, কি করে মাল্টিপ্লাই করতে হয় সেটা ভালো করে দেখো। এই রোয়ের সঙ্গে এই কলামের মাল্টিপ্লাই হবে, আর ওটা দেখে নাও, রোতে কি কি আছে? এ আর বি, ওর কলামে কি? ফার্স্ট কলামে দেখো, ফার্স্ট রো ফার্স্ট কলাম নিচ্ছি, এ বি আর 1 আর 7, যে যার পজিশনের সঙ্গে মাল্টিপ্লাই হবে, এর ফার্স্টের সঙ্গে এর ফার্স্টের, এর সেকেন্ডের সঙ্গে এর সেকেন্ডের, তাহলে কি হবে? এ ইন্টু 1, মাঝখানে প্লাস হয়ে যাবে, বি ইন্টু 7, এইভাবে ভালো করে দেখ, বুঝা গেল? এর রো নিলি এই কলাম হবে আর এই কলাম হবে, এই ফার্স্ট কলাম মানে 1 7, এ ইন্টু 1 প্লাস বি ইন্টু 7, বোঝা গেছে তো? হ্যাঁ, আবার দেখি ফার্স্ট রো কে দিয়ে সেকেন্ড কলামে হবে, তাহলে এ বি 2 − 2, 2a − 2 ইন্টু বি, দেখ বুঝাতে পারলাম? আবার বলছি, এর ফার্স্ট নিবি, এর ফার্স্ট এবং এর সেকেন্ড নিয়ে প্রথম রোটা তৈরি হবে। আবার দেখ তাহলে পরেরটা বল, তুই মুখে মুখে বল, আমি লিখবো সি ইন্টু 7, না এই দেখ এইটার সঙ্গে এই কলামটা সি ইন্টু 7 কেন হবে? হ্যাঁ ফার্স্ট কেন, ফার্স্ট কলাম কেন, ফার্স্ট রো, এই তো ফার্স্ট, তুই কোথায় পাচ্ছিস? যেভাবে তুমি এবি দিয়ে পড়েছো, এবির সঙ্গে 1 7 আর 2 2 এর সেম, সিডি এর সঙ্গে 1 7 আর 2 2 এর হবে, ওকে ভেরি গুড, এবার বুঝতে পেরে গেছো। আবার বলো, ঠিক করে বলো, ঠিক করে বলো, হ্যাঁ সি ইন্টু 2, হ্যাঁ ভেরি গুড, এবার বুঝতে পেরে গেছো, এইভাবে মাল্টিপ্লাইটা কেয়ারফুলি করবে নাহলে গন্ডগোল হয়ে যাবে। ওকে সো এই হচ্ছে প্রোডাক্টের ব্যাপারটা রয়েছে। এইবার তুমি চলে যাও, তুমি এবার চলে যাও, বলতে চাইছি যেমন ধরো একের টিকেটটা কি বলেছে, কলাম ম্যাট্রিক্স দিয়েছে 3 0 − 1, এটা কি বলবে? কটা রো আছে? তিনটে রো, কটা কলাম? একটা কলাম, তাহলে এটা কি কি বলবে? ক্লাসিফাই দা ম্যাট্রিক্স, মানে তোমাকে অর্ডারটা বলতে বলছে, তাহলে এটা 3 × 1 ম্যাট্রিক্স, ঠিক আছে? এইভাবে বলতে পারে, কোশ্চেনটা জিজ্ঞেস করেছে। নাম্বার তিনেরটা দেখো, তিনেরটা কি বলেছে, যে 2 × 2 ম্যাট্রিক্স তোমাকে ফর্মিং করতে বলেছে, যেখানে এ আই জে, অ্যাকচুয়ালি আমরা যে ম্যাট্রিক্সটা ফর্ম করি, এই যে ম্যাট্রিক্সটা আছে এখানে তো ভ্যালুগুলো বসাই, এটা 2 × 2 বলে দেওয়া হলো, এটাকে এইভাবে এ আই জে দিয়ে নোটেশন দেওয়া হয়, কি দেওয়া হয়?
এআই যে, হ্যাঁ যদি আমি এই জায়গাটা তুমি ফার্স্ট পজিশন চাও, ওয়ান ওয়ান ফার্স্ট রো ফার্স্ট পেলাম, তাহলে এখানে পজিশনটা কি হবে, এ ওয়ান ওয়ান। এখানে যদি এইটি চাই, ফার্স্ট রো সেকেন্ড কলাম, ফার্স্ট রো সেকেন্ড কলাম, ফার্স্ট রো সেকেন্ড কলাম, এ ওয়ান টু। এই দেখো সেকেন্ড রো, এই দেখো সেকেন্ড রো, ফার্স্ট কলাম, এই দেখে দেখো, এই আই জে এর মধ্যে আইটাকে ওকে ডিফাইন করে আর যেটাকে কলামকে ডিফাইন করে, এ টু টু। বুঝতে পেরেছি পজিশনটাকে? আচ্ছা এবার এর থেকেই তোমায় সম্পর্ক দিয়েছে এই তিনেরটা, দেখো তিনেরটা, এই মানে তিনের এক একটা, এ আই জে টু আই মাইনাস জে দিয়ে দিয়েছে। এইবার তোমাকে এই ম্যাট্রিক্স দেখো, টু কস টু ম্যাট্রিক্স বলেছে, কি ম্যাট্রিক্স বলেছে, টু কস টু। তাহলে তুমি এই দেখো ওয়ান ওয়ান টু করছো, তাহলে এখানে কি হবে, ওয়ান, বুঝতে পারছি তো, এ ওয়ান ওয়ান, টু ইন্টু ওয়ান মাইনাস ওয়ান কত হচ্ছে, দুই মাইনাস, কি বোঝা গেল? তোমাকে ইকুয়েশনটা এইভাবে এক্সামে দিয়ে দিয়ে, কোশ্চেনে দিয়ে দিয়েছে, আমি দিইনি, আমি এইভাবে নোটিশন দিয়েছিলাম। এখন ওয়ান ওয়ান পুট করছো, তাহলে এখানে আই এর জায়গায় ওয়ান, জে এর জায়গায় ওয়ান পুট করলে কত বলে, ওয়ান, হ্যাঁ কত হয়ে গেল। এবার তুমি চাইছো এ ওয়ান টু, মানে এই ওয়ান টু টা চাইছো, তাহলে দেখো আই এর জায়গায় ওয়ান আর জে এর জায়গায় টু, কত শূন্য হয়ে গেল, তাহলে এ ওয়ান টু জিরো হয়ে গেল। তারপরে এ কত চাইছো, টু ওয়ান, তাহলে টু ইন্টু টু মাইনাস হচ্ছে ওয়ান, চার মাইনাস ওয়ান মানে কত হলো, তিন, এটা তিন কথা দিই, এ টু টু, এ টু টু চাইছি, এ টু টু মানে কত হচ্ছে, টু ইন্টু দেখ আই আর জে মানে টু, তাহলে ফোর মাইনাস টু, তাহলে দুই হয়ে গেল, দেখে নে, বুঝে গেল, এইভাবে বার করতে হবে। তাহলে এটা হচ্ছে তোমার এক নম্বর কোশ্চেন হয়ে গেল, মানে তিনের এক একটা। এবার আমি আর একটা করে দিচ্ছি, ধর আমি আটেরটা করে দিচ্ছি, আটেরটা একটু খুঁজছি, স্ক্রিনশটটা নিয়ে নেই একটু, আচ্ছা এখানে আমি একটা এক্সাম্পল দেখে দিচ্ছি, যেমন আগেরটাই ধরো, ফাইন্ড দি ভ্যালু অফ কি বলেছে, এডি এক্স ওয়াই এন্ড এডি, কত নম্বর আছে হচ্ছে আগেরটা, এক্স মাইনাস টু ওয়াই এ প্লাস টু বি মাইনাস বি ইকুয়াল টু ফাইভ থ্রি ওয়ান ওয়ান ফাইভ ওয়ান। নামাজ করে অঙ্কটা দেখে নে, হয়তো বাদ দিয়ে দিতে পারে আর নতুন বই তোদের, ঠিক আছে। এবার আমি কি বলছি, যা কোশ্চেনে ফার্স্ট ফার্স্ট এই হয়ে গেল, সেকেন্ড সেকেন্ড এই হয়ে গেল, এ প্লাস টু বি ফাইভ হয়ে গেল, আর এখানে বি এ মাইনাস বি ইজ ওয়ান হয়ে গেল। এবার দেখো এখান থেকে পেয়ে যাচ্ছি এক্স ইকাল টু ফাইভ, আর এখানে তো দেয়ারফর, আর দেয়ারফর ওয়াই ইকাল টু ওয়ান, আর এটাকে সলভ করতে হবে। তাহলে এক কাজ করো, এখানে টু আছে দেখতে পাচ্ছ, তাহলে এটাকে টু দিয়ে মাল্টিপ্লাই করে দাও, সিক্স এ টু বি মাইনাস প্লাস টু, কিরে টু দিয়ে গুণ করলাম, বুঝতে পারছিস তো, টু বি ইকুয়াল টু ফাইভ হয়ে গেল। দুটোকে যদি অ্যাড করিস, প্লাস করছি দুটোকে অ্যাড করছি, অ্যাড করলে কেটে গেল, ছয় একে সাত হয়ে গেল, আর সাত দেওয়ার ফোর এ মানে ওয়ান হয়ে গেল। তাহলে বি মানে কি পারবি, থ্রি ইন্টু হচ্ছে ওয়ান মাইনাস বি ইজ ইকুয়াল টু ওয়ান, এই যে এটা নিয়ে নিচ্ছিস, এই যে ওয়ান ওয়ানটা ছিল যেটা, এই যে ওয়ান বসে দিলি, বি ইজ ইকুয়াল টু তিন মাইনাস ওয়ান মানে দুই পেয়ে গেলি, তাহলে এ পেয়ে গেছো, বি পেয়ে গেছো, ওয়াই পেয়ে গেছো, এক্স পেয়ে গেছো, দ্যাট ইজ ইউর আনসার, ওকে। পরে চলে যাও 8.2 তে চলে যাও, ঠিক আছে, 8.2 এ আগের অঙ্কটা তো ওরকম ওই 2a-3b একটা অঙ্ক দেখালাম, ওই জন্য ওটা ছাড়ো। এবার ধরো আমি চাইছি এই একটা অঙ্ক দেখা যাক, ছয়টা দেখো, 2.1 8.2 সরি ভুল বললাম, 8.2 এখানে তোমায় ধরো আমি ছয় একটা করছি, এ মানে দিয়ে দিয়েছে জিরো মাইনাস ওয়ান এক আর দুই, বি দিয়ে দিয়েছে এক আর দুই মাইনাস আর এক, এই দিয়ে দিয়েছে ফাইন এক্স,
এখানে দিচ্ছে ধরো আমি দুই একটা করছি, 5 2 এক্স মাইনাস সাইজ বি ইজ ইকুয়াল টু টুয়াইস এ। ওকে তাহলে এক্স এক্স রয়ে যাক, 3 ইন্টু বি, বি এর জায়গায় বসা বি মানে এটা 1 2 মাইনাস 1 1 2 ইন্টু এ, এ বলতে কি ছিল 0 মাইনাস 1, 1 আর 2 একদম আরামে অঙ্ক করবি, কোনো টেনশন নিবি না, ইকুয়াল টু করলাম এটা এদিকে নিয়ে চলে আসছি, 3 টাইমস 1 2 মাইনাস 1 2, যেমন হবে ওই নাম্বার দিয়ে যেরকম লেফট রাইটে চেঞ্জ করা হয় ওরকম চেঞ্জ হবে, কোনো অসুবিধা নেই, কিছু নেই মতন। এবার 3 দিয়ে দেখ, এই আর একটা ওই জিনিস বলিনি সরি বেটা, কোন ম্যাট্রিক্স কে যদি কে দিয়ে মাল্টিপ্লাই করা হয়, এ আর বি, সি আর ডি, ধরো কে একটা কনস্ট্যান্ট 1 2 3, তাহলে ইচ এন্ড এভরি এলিমেন্ট এর সঙ্গে কে মাল্টিপ্লাই হয়ে যাবে। ওকে কে এ বি কে সি কে এন্ড ডি কে, বুঝলি বাবা এটা প্রপার্টিস, কে সঙ্গে সবাই মাল্টিপ্লাই হয়ে যাবে ভেতরে, তাহলে 3টা ভেতরে মাল্টিপ্লাই করলে 3 এই 6 মাইনাস 3 3, তখন অঙ্কটা করা থেকে করে দিলাম কিন্তু প্রপার্টি আমি বলিনি, ওই জন্য আবার বললাম, ঠিক আছে সবার সঙ্গে মাল্টিপ্লাই হয়ে যাবে 3। কেউ সবার সঙ্গে মাল্টিপ্লাই করে দাও, 0 মাইনাস 2 2 4, এইবার তুমি অ্যাডিশন করবে, দেখো এখানে প্লাস আছে এখানে প্লাস আছে, 3 এখানে 0 যোগ করলে কত 3, 6 দেখো মাইনাস 2 করলে কত 4, মাইনাস 3 প্লাস 2 তাহলে -1, 3 আর -4 না এটা -1 হচ্ছে, দেখ হচ্ছে না তো -1, -3 প্লাস 2 -1 তো, হ্যাঁ 3 আর 4 যোগ করলে 7, এটি তোমার রেজাল্ট, বুঝলি বাবা আর কিছু নেই, অসুবিধা হবে না, তোর প্রবলেম এখান থেকে কোনো কিছু আর অসুবিধা নেই, ঠিক আছে এগুলোই যাবে, হয়ে গেছে ছেড়ে দেয়। এবার কি চলে আয়, ওই যে মাল্টিপ্লাই করলাম, মাল্টিপ্লাই এর জন্য চ্যাপ্টার কি চলে আয়, ও অসংখ্য এক্সাম্পল দিয়েছে তোর ব্যাপার না, দেখে লাভ নেই তো, আর 853 আচ্ছা এটা বুঝে দিলাম, দেখালাম সেটা 9 একটা খালি দেখাচ্ছি, তাহলে আমার কাজ বেরিয়ে যাবে আর কিছু লাগবে না, সব একই প্যাটার্নে আছে, 9 ইজ এ ইজ ইকুয়াল টু কত দিয়েছে বাবা -1 আর 3 4, বি ইজ ইকুয়াল টু কত দিয়েছে 2 মাইনাস 3 -4 -6, এবার দেখতে পাচ্ছ এ বি প্লাস বি এইটা চেয়েছে, ভালো করে একটু খেয়াল করো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, যেমন তুমি কি করো 2 ইন্টু 3 এমনি করলে কি 6 লিখো তো, কিন্তু এইখানে কিন্তু ম্যাট্রিক্স এর কিন্তু কিন্তু তা নয়, 2 ইন্টু 3 3 ইন্টু 2 ব্যাপারটা তা নয়, কিন্তু এখানে ম্যাট্রিক্স আছে অর্থাৎ এ বি যে ভ্যালুটা পাবে বি এর সে ভ্যালুটা নয়, বোধ হয় মেবি সেম, মে নট বি মানে ইউনিভার্সাল ট্রুথ নয়, বুঝতে পারছো তো, এ ইন্টু বি মানে বি ইন্টু এ সর্বদাই হবে তা নয় কিন্তু, অর্থাৎ এবি লিখে বি এর জায়গায় বসিয়ে দেবে তা নয় কিন্তু, অর্থাৎ এইটা তোমার কোয়ারিজ ছিল আগে এ ইন্টু বি বার করছো, আর আগে যে থাকবে আগে তাকেই লিখতে হবে, বুঝতে পেরেছো তো, নাম্বারের মতন যেভাবে মাল্টিপ্লাই করো সেভাবে ভাবলে চলবে না কিন্তু, আগে এ ছিল আগে লিখলাম পরে বি আছে তাই পরে বি দিলাম, এই যে আগে পরে বি বলতে এইখানে কথা বলছি, এইখানে নয় 2 মাইনাস 3 মাইনাস 4 মাইনাস 6, এবার মাল্টিপ্লাই করবি, দেখ এই রোয়ের সঙ্গে কলামের বলেছিলাম তাই তো রে, দেখ -1 আর 2 -2, এখানে দেখ 3 আর -4 -12, কি ঠিক আছে, আবার ওই -1 আর 3 দিয়ে লাস্ট কলামটা -1 -3 প্লাস 3 হয়ে গেল, 3 আর -6 -18 হয়ে গেল, দেখে নে বুঝতে অসুবিধা হলো, মিউট কর মিউট কর, 2 4 এই দেখ এই রোটা নিয়েছিস, এই রোটা আবার এই কলাম তাই তো রে, মনে মনে 2 2 4 হলো, 4 হয়ে গেল, 4 4 16, দেখ মাইনাস, অসুবিধা আছে, ও দেখ 2 এর সঙ্গে এইটা এই কলামটা 2 আর -3 -4, আর 4 6 দেখ 24 হয়ে গেল মাইনাস, ঠিক আছে
মাইনাস হচ্ছে 14, মাইনাস 15, মাইনাস 12, মাইনাস 30। এটা তুমি এবি পেলে। এবার বিএ বার করো, বিএ বি ফার্স্ট, এটা 2 মাইনাস 3 মাইনাস 4 মাইনাস 6, ওকে, মাইনাস 1 3 2 4, ওই একই নিয়মে। দেখো 2 মাইনাস 3 এর সঙ্গে এইটা 2 আর মাইনাস 1, তাহলে মাইনাস 2, 3 আর মাইনাস 2 মাইনাস 6, সেম অ্যাজ 3 দুগুণে 6, 3 চারে 12। কিরে বাবু ঠিক আছে, আবার দেখ মাইনাস 4 মাইনাস 6 নিচ্ছিস, তার সঙ্গে মাইনাস 1 মাইনাস 2, তাহলে মাইনাস মাইনাস প্লাস 4 হয়ে গেল। আর এগুলো 6 দুগুণে মাইনাস 12, হ্যাঁ বল বাবা ঠিক আছে কিনা দেখ। ওকে আবার দেখ 3 চারে 12, আর দেখ মাইনাস 24 কত হচ্ছে, তাহলে মাইনাস 8 মাইনাস 6, আর এখানে মাইনাস 8 30 36 নাকি, এই হলো। এবার তোমাকে এই ভ্যালুটা চেয়েছিল, এবার লেখো কোশ্চেনটা, এবি প্লাস বিএ, এবির ভ্যালুটা কি ছিল, এইটা মাইনাস 14 মাইনাস 15 মাইনাস 12 মাইনাস 30, মাইনাস 8 মাইনাস 6 মাইনাস 8 মাইনাস 36, তাহলে মাইনাস 14 আর মাইনাস 8 কত হয় রে বাবা, 22, মাইনাস 22, হ্যাঁ মাইনাস 21, সেটা মাইনাস 20 মাইনাস 60, একটু আনসারটা একটু দেখে, 60 না 36 আছে না, 66, এটা আনসারটা দেখতো, ও আমি কিন্তু একটা ভুল লিখেছি মনে হচ্ছে, কোথায় একটা ভুল লিখেছি বলতো, না না ঠিকই তো আছে, না না ওইদিকে নাম্বার দিবে না, ওরম ভাবে মিলবে না, কোশ্চেনটা কোচ না, এইটা কোচ না, নামাই মিলবে না, এই এবি প্লাস বি, হ্যাঁ আচ্ছা এবার পুরোটা লাস্ট আমি পুরোটা দেখাচ্ছি দেখ, তাহলে ধরো এই আজকে পুরো ম্যাট্রিক্সটা কমপ্লিট হয়ে যাবে, 15-15 এর দেখ, এটা স্ক্রিনশট নিয়ে নে, এ মানে দিয়েছে তোমায় 2 1 0 মাইনাস 2, বি দিয়েছে তোমায় 4 1 মাইনাস 3 মাইনাস 2, সি তোমায় দিয়েছে -3 2 -1 4, ফাইন এ স্কয়ার প্লাস এসি মাইনাস 5b, তাহলে এই যে এ স্কোয়ার আছে, এ স্কোয়ার মানে তুমি জানো একে ডেটা গুলোকে স্কোয়ার করে ফেলো না, এ স্কোয়ার মানে এ ইনটু এ, এইভাবে লিখবে বুঝলি তো, আমাকে ওই জন্য আমার লিখতে হলো যদি স্কোয়ার থাকে ভুল লিখে ফেলবে, এইভাবে দুটো ম্যাট্রিক্স এর পাশাপাশি লিখতে হবে, ভ্যালু গুলোকে স্কোয়ার এর মতো নয় রে, বুঝতে পেরেছিস তো, এবার ওই একই কাজ এই রো এর সঙ্গে কলামের, দেখ 2 2 4 আর বুঝতে পারছি 4 আর 1 × 0 0 হয়ে গেল, আবার দেখ এই ফার্স্ট ওয়ের সঙ্গে সেকেন্ড কলাম 2 1 2 হয়ে গেল, অ্যান্ড 1 -2 -2 হয়ে গেল, সেম এইটা নিচ্ছি তার ফার্স্ট কলাম 0 × 2 0 হয়ে গেল, -2 × 0 হয়ে গেল, সেম আছে এইটার সঙ্গে, আবার এইটা 0 × 1 মানে 0 হয়ে যাচ্ছে, -2 × -2 +4 হয়ে গেল,
তাহলে 4004 পেয়ে গেল। এবার ওইখানে আছে এসি, এ মানে আছে 2 1 0 -2, সি মানে কি আছে -3 2, আর হচ্ছে -1 4। এই একই ভাবে এই 2 1, এই 3 -3 -1, এই 2 1 -3 -1 -6, দেখে নেই 1 আর -1 -1, আবার 2 1-এর সঙ্গে এই 2 4-এর 2 2 4 হয়ে গেল, 1 × 4-এর 4 হয়ে গেল। আবার দেখ 0 -2, 0-এর সঙ্গে -3-এর 0 হয়ে গেল, -2-এর সঙ্গে -1-এর +2 হয়ে গেল, 0-এর সঙ্গে 2-এর 0 হলো, -2-এর সঙ্গে -4-এর -8 হয়ে গেল। বোঝা গেছে পরিষ্কার? আর এখানে কি হচ্ছে -7 +8 2 -8, এইভাবে। এবার অঙ্কটা ঢুকে ফেলো, এ স্কোয়ার প্লাস এসি -5 বি, এ স্কোয়ার, এ স্কোয়ার বলতে কত হবে 4004, এসি এসি বলতে কত হবে -7 8 2 -8, আর হচ্ছে 5 বি, বি কত আসছে 4 1 -3 -2, এই দুটো গাড়ি যোগ যোগ করে নে, তারপর ওটা হাত দেবো। 4 আর -7 কত হয় -3, তাই ধরে 0 + 8, দেখ 8 হয়ে গেল, 4 + 2 2 হয়ে গেল, 4 - 8 - 4 হয়ে গেল। আর এই 5টা ভিতরে মাল্টিপ্লাই করে দেয় আগে, 4 5-এ 20 করে দাও, 5 হয়ে গেল -15 - 10। আচ্ছা এবার তুমি দেখো বিয়োগ করবে -3 - 20, তাহলে -23, তো দেখ 8 - 5 3 হয়ে গেল, 2 - 15, দেখ -15 + 15 মানে 17 হয়ে যাবে, দেখ -4 - -+10, দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ হ্যাঁ, -4 + 10 হচ্ছে, কেন 14 হবে? কি ঠিক আছে, ভালো করে নোট করে নেবা, স্ক্রিনশট নিয়ে নে, 3টে সেকশন রইল, ফটাফট করে ফেলবে আজকের মধ্যে, অসুবিধা হবে না, তোমার অসুবিধা হলে স্ক্রিনশট এতে পাঠিয়ে দিবি। আর থিওরিফিকেশন ওই চ্যাপ্টারটা পড়তে থাক, ঠিক আছে, এক্সাম্পল গুলো দেখতে থাক, কিভাবে তৈরি হচ্ছে না হচ্ছে, তারপর আমি তো আসি। স্ক্রিনশটটা নিয়ে নিয়েছিস? আচ্ছা ঠিক আছে, এতটাই থাক, তুমি বসে পড়ো, ঠিক আছে, আর হোয়াটসঅ্যাপে কোনো ডাউট হলে আমাকে পাঠাও, ওকে, আচ্ছা।